শাকিব খান ডিভোর্স লেটার পাঠিয়েছেন এমন খবর ছড়ানোর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না অপু বিশ্বাসের। তার বাসার সামনে সাংবাদিকদের দীর্ঘ সময় অপেক্ষা, তাতেও মেলেনি খোঁজ। তবে একদিন পর মঙ্গলবার 5 ডিসেম্বর অপু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ডিভোর্স প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও কোনো কাগজ হাতে পাইনি, ডিভোর্সের কাগজ পেলে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তের কথা সবাইকে জানাবো। এদিকে সাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ডিভোর্সের পর দেনমোহরের 7 লাখ টাকা অপুকে দিয়ে দেবেন সাকিব, সঙ্গে ছেলে আব্রাম খান জয়ের ভরণ পোষণের সব দায়িত্ব নেবেন। এ প্রসঙ্গে অপু বললেন, দেনমোহরের টাকা 7 লাখ না, 1 কোটি 7 লাখ। যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আমাকে দেনমোহরের পুরো টাকাই সাকিবকে দিতে হবে। 2008 সালের 18ই এপ্রিল ভালোবেসে বিয়ে করেন তারা।